বর্তমান সময়ে আমরা প্রায় জায়গায় দেখছি যে যে কেউ আওলাদে রাসূল লেখে, কথা বলুন ঠিক নেবে ঠিক, যে কেউ কি লেখে আওলাদে রাসূল, মানে কোন রকম খেলাফত একটা পাইছে, কোন রকম কোন দরবারের পীর হইছে, বাস নামের আগে লাগাই দিছে আওলাদে রাসূল সৈয়দ, কথা বলুন ঠিক কিনা, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নামে এমন মিথ্যাচার করবে তাদের শাস্তি বেশি না কম? আর একটু জোরে বলেন বেশি না কম? আমাদের দেশে তিন রকমের মানুষ সৈয়দ জাদা দাবি করে বা আওলাদ রাসূল দাবি করে, কয় রকম? একটা হচ্ছে ফিউর আওলাদ রাসূল, সজরা আছে ওনাদের, ওনারা থেকে একেবারে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কি আছে, নির্ভেজাল কি আছে, সজরা আছে, যেমন হুজুর কাবলা সৈয়দ তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, এরকম অনেক আছে, আমি একজনের নাম আপনাদের জাস্ট উদাহরণস্বরূপ বললাম। আরেকটা আছে, ওনারা কোনো সৈয়দ কিনা নিজেরাও জানেন না, তবে পূর্বপুরুষদের অনেকেই লিখতেন, ওনার আব্বাও লিখতেন, ওনার দাদাও লিখতেন, অথবা ওনাদের আর এস বি এস খতিয়ানে দেখা যাচ্ছে ওনাদের পূর্বপুরুষরা সৈয়দ লিখতেন, এই জন্য উনি লিখছেন, ওনারা এই জন্য লিখছেন, আবার না লিখলেও ওনাদের আত্মীয় স্বজনের মধ্যে গ্যাঞ্জাম হয়ে যাবে, তুমি একজন লিখো না কেন, অথবা এই টাইপের কোনো একটা সমস্যা হতে পারে, জায়গা সম্পদের ভাগ বন্টন করতে গেলে বলে তুমি তো এই বংশের নয়, এই বংশের হলে সৈয়দ থাকতো, এই টাইপের কেউ কেউ সৈয়দ বাধ্য হয়ে লিখতে হয় হিসেবে লিখে, কিন্তু ওনাদের কাছে নির্দিষ্ট কোনো সাজারা নাই। দুই, তিন নম্বর সৈয়দ হলো আমাদের দেশে তারা জানে যে তারা সৈয়দ নয়, নাউজুবিল্লাহ বলবেন না, জানে যে তারা কি নয়, সৈয়দ নয়, জানে যে তারা আওলাদে রাসূল নয়, জানে যে তাদের বংশের মধ্যে কেউ সৈয়দ ছিল না, কিন্তু এরপরেও জেনে শুনে এই মিথ্যাচার করছে, কারণ সেই বলছে বাংলাদেশের সৈয়দের বাজার গরম, যদি আমি পীর হই নামের আগে সৈয়দ যদি আমি লিখে দিই তাহলে তো মানুষ আমাকে বেহদ সম্মান করবে, আওলাদে রাসূল বলবে, বাস আমার পীর যখন সৈয়দ আমি আমি বাস সৈয়দ লিখবো, অথবা কোনো কোনো কারণে ঠেলে টুলে সৈয়দ বংশ থেকে মেয়ে একটা বিবাহ করছে, বাস নামের আগে আওলাদে রাসূল লিখে দিছে, সৈয়দ লিখে দিছে, এই টাইপের একটা সৈয়দ আমাদের দেশে আছে, তাদের জন্য অশনি সংকেত, তাদের ব্যাপারে বয়া বহু পরিস্থিতির কথা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা জেনে শুনে আমার বংশ নিয়ে মিথ্যাচার করে আমার বংশের পরিচয় দেয় তারা দুনিয়া থেকে জাহান্নামের ঠিকানা নিয়ে কবরে যায়, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। অতএব যারা এক নাম্বার সৈয়দ যাদের সজনা আছে তাদেরকে ভালোবাসা দরকার আছে না নেই, আর একটু জোরে বলুন আছে না নেই, আচ্ছা, যারা দুই নম্বর সৈয়দ কোনো কারণে লেখে তাদের বিএস কুতিয়ান আর এস কুতিয়ান ইত্যাদিতে দেখা যাচ্ছে ওনাদের পূর্বপুরুষদের সৈয়দ ছিল, অতএব তাদেরকে সৈয়দ হিসাবে সম্মান না করলেও তাদেরকে কিন্তু বেইজ্জত করা যাবে না, তাদেরকে বেইজ্জত করা যাবে না, তাদেরকে অন্য দশজন মানুষের মতো তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, কারণ সে সৈয়দ না হলে নাই, কিন্তু সে যদি সৈয়দ হইয়া থাকে তাহলে খবর আছে না নেই, খবরদার, এই জন্য সৈয়দ লিখলেই সে যদি জেনে শুনে ভুল করে তাহলে জবাব দিবে কে, আপনি নাকি সে, সেই জবাব দিবে, কিন্তু আপনার কাজ হচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে বাস তাকে ইজ্জত করে যাওয়া। আর নাম্বার তিন, যে ভুয়া সৈয়দ এরকম যদি জেনা জানা শোনা মতো যদি আপনার থাকে তাহলে আপনার তার বিরুদ্ধে মানুষকে সচেতন করে দেওয়া উচিত, তার বিরুদ্ধে মানুষকে জানিয়ে দেওয়া উচিত অমুক সৈয়দ নয় অমুকের বংশধরকে আমরা চিনতাম, এই বিষয়ে সুস্পষ্টভাবে মানুষকে সচেতন করা উচিত, নয়তো মানুষ বিভ্রান্ত হবে, আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আর একটু জোরে বলো না আমিন। দেখেন হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন,
হাদিস অসংখ্য কিতাবে আছে মুজামুল আওসাত ইমাম তিবরানী নোট করছেন হাদিস নাম্বার 561 আর সহিহ ইবনে হিব্বানে ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তিনি নোট করছেন হাদিস নাম্বার 417 তে তিনি বলছেন মান আদ্দা ইলা গায়র আবিহি আও তাওয়াল্লা গায়র মাওয়ালিহি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন কো যেই ব্যক্তি জেনে শুনে নিজের বাবাকে বাবা পরিচয় দেয় না বাবার পরিচয়ে অভিভাবক পরিচয়ে যেই ব্যক্তি জেনে শুনে গোপন করে ওই ব্যক্তির জন্য আল্লাহর লানত আল্লাহর ফেরেশতার লানত সমগ্র বিশ্বের মানুষের লানত একটু জোরে বলো না নাও অতএব এরকম বংশধর নিয়ে মিথ্যাচার করা যাবে সবাই বলো না যাবে না নাম্বার 2 আমাদের দেশে কিছু মানুষ আছে কেউ কেউ আছে বিবাহ করার পর শ্বশুরকে বাপ পরিচয় দেয় আর নিজের বাবাকে বাপ পরিচয় দেয় না একটু জোরে বলবেন না নাও এরকম কিছু অভিশপ্ত ছেলে আছে না নাকি বিয়ের পর বাবা ডাকতে পারবেন কোনো অসুবিধা নাই আমি বাবা ডাকতে নিষেধ করছি না কাউকে বাবা ডাকলে বাবা হয়ে যায় না কিন্তু আপনার অরিজিনাল বাবা আপনার অভিভাবকের যখন নাম লিখবে আপনার যখন বাবা পরিচয় দিতে হবে তখন কি শ্বশুরকে দেবেন না নিজের বাপকে নিজের বাপ না থাকলে বলতে হবে আমার বাবা নেই আর থাকলে বলতে হবে আমার বাবা অমুক কথা বলুন ঠিক কিনা এটা করতে হবে কিন্তু আমাদের দেশে অনেক ভাইয়ের আছে যারা শ্বশুরকে বাবা পরিচয় দেয় নিজের বাবাকে বাবা পরিচয় দেয় না দুঃখজনক এক আর কিছু ছেলে এমন আছে যারা কারো ঘরে চাচার ঘরে বড় হয়েছে অথবা এলাকার কারো ঘরে কোনো পরিস্থিতির কারণে সিচুয়েশনে গিয়ে তাকে আরেকজন লালিত পালিত করছে কিন্তু নিজের বাবাকে সে জানার পরেও আর বাবা পরিচয় দেয় না এরকম কিছু আছে না নাই একটু খেয়াল করবেন অবশ্যই আপনার বাবার পরিচয় যেদিন থেকে জানবেন সেদিন থেকে টোটালি আর গোপন করা যাবে না আমার নবী বলেন উম্মত এটা একেবারে সহিহ বুখারীর হাদিস ইমামে বাইহাকি সুনানে কুবরায় নোট করছেন সুনানে কুবরার 15729 নম্বর হাদিস আল্লাহর হাবিব ইসলাম বলছেন মান আদ্দা ইলা গায়র আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়র আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম ও গো আমার উম্মত শুনো তোমাদের মধ্যে যারা জেনে এবং শুনে যারা নিজের বাবাকে গোপন করে নিজের বাবার পরিচয় যারা দেয় না ওই উম্মতদের জন্য জান্নাত হারাম উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ যারা জেনে শুনে বাবাকে গোপন করে বাবার পরিচয় দেয় না তার জন্য জান্নাত হারাম সবাই বলুন না তার জন্য জান্নাত হারাম অতএব নিজের বাবাকে পরিচয় দেওয়া দরকার আছে না নাই আরেকটা হাদিস দেখুন এটি একেবারে মুত্তাফাক আলাই হাদিস সহি বুখারীতে আছে মুসলিমে মুসলিম শরীফের মধ্যেও আছে কি আপনাদের কি অসুবিধা হচ্ছে কথা কি বোঝা যাচ্ছে আমার নবী বলেন লা তারগাবু আন আবাইকুম ফামান রাগিবা আন আবিহি ফাহুয়া কুফর আল্লাহর হাবিব ইসলাম বলছেন যে ব্যক্তি জেনে শুনে নিজের বাবাকে অস্বীকার করলো নিজের বাবাকে বাবা মেনে নিল না আমার নবী বলেন ফাহুয়া কুফরুন সে কুফরি করলো সে কাফের হয়ে গেল একটু জোরে বলুন অতএব নিজের বাবাকে বাবা পরিচয় দেওয়া দরকার আছে না নাই আর যদি আপনি সৈয়দ বংশ না হন তাই না আপনি যদি আপনার নামের আগে সৈয়দ লেখেন আর যদি আপনার বাবার নাম জিজ্ঞেস করে তাহলে বাবার পরিচয় ব্যবধান হয়ে যাচ্ছে ঠিক নেবে ঠিক বাবার পরিচয় তারতম্য হয়ে যাচ্ছে অথবা বাবার পরিচয় কোনোভাবে দিলেন দাদার পরিচয় কি দিয়ে দিতে গিয়ে একটা মিথ্যের আশ্রয় নিলেন সেখানে গিয়ে আপনার বাবার বাবাকে অস্বীকার করে ফেললেন অথবা পূর্বপুরুষদের কোনো কাউকে অস্বীকার করে ফেললেন এমন যেই সমস্ত মানুষেরা করে আল্লাহর হাবিব বলেন দুনিয়া থেকে জাহান্নামের ঠিকানা নিয়ে ওই মানুষেরা কবরে যায় উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ